আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে প্রবাসীদের পিছনে উঠে পড়ে লেগেছে পুলিশ এবার এক সপ্তাহে সবচেয়ে বেশি প্রবাসী আটকের খবর দিল সৌদি পুলিশ সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে সতর্ক থাকার অনুরোধ রইল সৌদি আরবে থাকা অবৈধ প্রবাসীদের যেন আর রক্ষা নেই কারণ অবৈধ প্রবাসী মুক্ত সৌদি আরব ঘরে তোলার লক্ষ্যে এখন প্রতিনিয়তই অভিযান চালাচ্ছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আর এ অভিযানে মূলত যে সকল প্রবাসীরা সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত নীতি আইন লঙ্ঘন করে অবস্থান করছে তাদেরকে বেশি আটক করা হচ্ছে সৌদি পুলিশের চলমান এই অভিযানে প্রবাসীদের ইকামা চেকিং করে দেখা হচ্ছে যারা ইকামার বাহিরে কাজ করে যাদের ইকামার মেয়াদ নেই তাদেরকেও আটক করা হচ্ছে আর সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী ও যাওয়াজাদ গত এক সপ্তাহে অভিযান চালিয়ে চোদ্দ হাজার পাঁচশো নয়জন প্রবাসীকে আটক করেছে যা এক সপ্তাহে আটকের সর্বোচ্চ রেকর্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে গত আটাইশ জুলাই থেকে তিন আগস্ট দুই এই সাত দিনে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসকল অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে আর আটককৃত এ অবৈধ প্রবাসীদের মধ্যে আবাসন নীতি বা ইকামা আইন আইনবঙ্গের দায়ে আট হাজার পাঁচশো একাশি জনকে শ্রম আইন বঙ্গের দায়ে এক হাজার পাঁচশো একানব্বই জনকে আর সীমান্ত নিরাপত্তা নীতি আইন বঙ্গের দায়ে চার হাজার তিনশো জনকে আটক করা হয়েছে তাছাড়া সৌদি পুলিশের হাতে আটক থাকাদের মধ্য থেকেও গত এক সপ্তাহে এগারো হাজার তিনশো সাঁত্রিশ জন প্রবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে অবৈধ প্রবাসীদেরকে পরিবহন ও আশ্রয় প্রদান করার অপরাধে বারো জন সৌদি নাগরিক ও বৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে ইতিমধ্যে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছেন যে সৌদিতে অবৈধভাবে অনুপ্রবেশকারীদেরকে সুবিধা দিলে প্রবেশের ক্ষেত্রে আশ্রয় প্রদান করলে পরিবহন করলে কিংবা চাকরিতে পনেরো বছরের কারাদণ্ড প্রদান করা হবে সর্বোচ্চ দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে তাই সৌদি আরবের সকল অবৈধ প্রবাসীরা সতর্কতার সাথে চলাফেরা করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে